नमस्कार बंधुरा बंग सिम्पल रेसिपिज चैनलटिर आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज आमि आपनादेरके छोलार डाल दिए पेঁপে आलुर तरकारी तैरी करे देखाबो। ताहले चलुन बंधुरा देखे निन आमि किभाबे छोलार डाल दिए पेঁপে आलुर तरकारी करेछि। पेঁপের এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা পেঁপে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তিনটে আলু এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর হাফ কাপ ছোলার ডাল আমি ২ ঘন্টা ধরে ভিজিয়ে নিয়েছি। এবার রান্নাটা আমি করব। রান্নাটা করবার জন্য আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হয়ে গিয়েছে। একটা তেজপাতাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দুটো লাল শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হাফ টিস্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। একটা পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে। আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। একই সঙ্গে পেঁপের টুকরোগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। स्वाद अनुযায়ী লবণ দিচ্ছি। एक टीस्पून হলুদের গুঁড়ো, 1/4 टीस्पून লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নেড়ে নিচ্ছি। एक टीस्पून আদা বাটা দিচ্ছি, নেড়ে নিচ্ছি। सामान्य একটু চিনি দিচ্ছি, আপনারা না পছন্দ করলে দেওয়ার দরকার নেই। ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আপনারা আলাদাভাবে এই ছোলার ডাল সিদ্ধ করে দিতে পারেন, আবার একই সঙ্গেও দিতে পারেন। নেড়ে নিচ্ছি। এর সঙ্গে एक टीस्पून धने गुड़ो, एक टीस्पून जीरे गुड़ो दिए दिलाम। नेड़े निच्छी। समस्त किछु आमी भालोभाबे नेड़े भेजे निएछी। भाजा भाजा होये गिएछे। एबार आमी जल दिच्छी। रान्नाटा एकदम माखो माखो होबे, बेशी घिस थाकबे ना। ढाकना दिए आमी मीडियम फ्लेमे 15 मिनट फुटिए निচ্ছি। 15 मिनट पर ढाकना खुलছি, देखे निচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন ছোলার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, পেঁপে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। এইভাবে রান্নাটা একটু মাখো মাখো হবে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, রান্নাটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর তরকারি তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে। লুচি, পরোটা, রুটি, নান সব কিছু দিয়েই এই তরকারি খাওয়া যায়। আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।